হ্যাঁ ফ্রেন্ডস, আপনি হয়তো জানেন না আমাদের কীভাবে আপনার অডিও ভিডিও কলগুলো কীভাবে আপনার অ্যাক্সেস করে অন্য কেউ আপলোড করে দেয় কোনো প্রকার আমাদের অজান্তে, এবং কীভাবে আমাদের নাম্বারগুলো পার্সোনাল ফ্যামিলি মেম্বারের নাম্বারগুলো কীভাবে নিয়ে যায়। তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। তার আগে আমি সবাইকে সাজেস্ট করবো, যারা এখনও এই চ্যানেলের নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস কথা না বেরিয়ে চলে যাবো মূল কাজে। এই জন্য ফ্রেন্ডস কোনো কথা না বেরিয়ে আমাকে চলে যাবো যেতে হবে সিটিংয়ে। আমি চলে যাচ্ছি আমার সিটিংয়ে। দেন এখানে সিটিংয়ে চলে যাবেন। হ্যাঁ সিটিংয়ে চলে যাওয়ার পর ফ্রেন্ডস একটু কষ্ট করে আপনার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস নামের অপশন দেখতে পাচ্ছেন, ডিফল্ট অ্যাপস অ্যান্ড অ্যাপস পারমিশন। দেন এখানে ট্যাপ করে দেবেন। হ্যাঁ এখানে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস সেই অ্যাপসগুলো সিলেক্ট করবেন যে অ্যাপসগুলো আপনার উল্টাপাল্টা পারমিশন চায়। ফর এক্সাম্পল দেখুন আমার যেগুলো যে অ্যাপসগুলো আমি রেখেছি অলরেডি আপনার কোনো প্রকার পারমিশন ছাড়া আমি দেখেছি। ফর এক্সাম্পল ভিডিও অনলাইন নিউজ দেখেছি, দেখেছেন নো পারমিশন রিকোয়েস্ট। হ্যাঁ একটি অনলাইন আমি নিউজ দেখবো, এটা আমার কোনো প্রকার পারমিশন লাগবেন না। হ্যাঁ আপনি এমন অ্যাপসগুলো ইউজ করবেন যেগুলো কোনো প্রকার আপনার পারমিশন যেটা লাগবে সেটাই দিবেন, আর উল্টো উল্টো পারমিশন চাইলে আপনি দিবেন না। হ্যাঁ আমি ফর এক্সাম্পল আমি কয়েকটি দেখাচ্ছি আরও যেগুলো উল্টোপাল্টা পারমিশন চাই। হ্যাঁ দেখুন আমি চলে যাবো দিল্লি এক্সপ্রেসে। হ্যাঁ হ্যাঁ একটি একটা অ্যাপ্লিকেশন যে দেখুন স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করব ফ্রেন্ডস পুনরায় চলে যাবো আপনার পারমিশন। দেখতে পাচ্ছেন পারমিশন দিল্লি এক্সপ্রেসের কাজ। হ্যাঁ দেখুন ক্যামেরা কন্ট্যাক্ট মাইকের ফোন ফোন SMS অ্যান্ড স্টোরেজ। দেখেন একটি এই দিল্লি এক্সপ্রেসের কাজ কী হলো, এটা কিন্তু দিল্লি এক্সপ্রেস যারা পরবাসে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন এটি একটি ডায়ালার কল যেখানে আপনার ভিডিও কলের অ্যালাও নাই এবং ক্যামেরা অ্যালাও নেই। তখন কেন আমাকে অ্যালাও চাই, এখন আমি ক্যামেরাটা কী করি না করি, এই অ্যাপসটা কিন্তু তাদের এটা নিজস্ব তাদের সার্ভারে আপনার অ্যাড হয়ে এবং জমা হয়ে যাচ্ছে। হ্যাঁ যার কারণে আমাদের ডাটাগুলো লিক হয়। তখন আমি কী করবো পারমিশনে ট্যাপ করবো। পারমিশনে ট্যাপ করার পরে আপনার যেগুলো দেখবেন উল্টোপাল্টা পারমিশন। হ্যাঁ দেন এখানে ক্যামেরাটা আপনার এই ডেনি করে দেবেন। হ্যাঁ ডেনি এনিয়ে দেখুন এটা দ্বারা কোনো SMS কোনো কাজ হয় না আমার। দেখুন SMS এটা আমি ডেনি করে দেবেন। হ্যাঁ ডেনি করে দেওয়ার পরে ফ্রেন্ডস স্টোরেজ দিল্লি এক্সপ্রেসের কোনো স্টোরেজের কাজ নেই, এটা শুধু আপনার অডিও কল এবং মাইকের ফোন। হ্যাঁ কন্ট্যাক্ট আপনি অ্যালাও থাকতে পারে যেহেতু আপনি নাম্বার নিতে পারেন, কিন্তু স্টোরেজ আমার কেন অ্যাক্সেস যাবে, হ্যাঁ আমার গ্যালারি ইত্যাদি দেখবে কেন, সেটা আমি অবশ্যই আমি এটা ডেনি করে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস ডেনি করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি যেহেতু ভিডিওটি লং হয়ে না যায় আমি আরেকটি অ্যাপস দেখাবো আপনাদের। হ্যাঁ ফ্রেন্ডস এখানে চলে যাবেন, চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে হ্যাঁ সেই অ্যাপসগুলো সিলেক্ট করবেন, প্রত্যেকটি অ্যাপস এভাবে আপনি পারমিশন দেখতে পারেন। আমি একটি অ্যাপস দেখাচ্ছি ফর এক্সাম্পল ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস আমি আরও দুইটি অ্যাপস দেখাবো, যেহেতু ভিডিও সবগুলি দেখাতে আমার ভিডিওটা লং হয়ে যাবে তাই পুরোটাই আমি দেখাতে পারবো না। ফ্রেন্ডস মাই নোটবুক, নোটবুক শব্দ হচ্ছে যেগুলো আপনার টেক্সটগুলো আপনি নোট করে রাখতে পারেন। এখানে কী অ্যালো হচ্ছে আমি দেখাচ্ছি মাই নোটবুকে দেবো। হ্যাঁ দেখুন পারমিশন স্টোরেজ, স্টোরেজ দেখুন এটা পারমিশন কিন্তু কন্ট্যাক্টে ছিল, আমি অলরেডি ডেনি করে রেখেছি, এটা এইভাবে থাকবে, এইভাবে থাকলে আমি ডেনি করে রেখে দেবেন। হ্যাঁ ডেনি করে রেখে তারপরে যে কিন্তু উল্টোপাল্টা পারমিশন মোট কথা সবগুলো আপনি এইভাবে করে রাখবেন। তারপরে আমি দেখি নোটবুকসে কী আছে। হ্যাঁ নোটবুকসে যাওয়ার পর আপনার দেখুন এটাই আমার একটা নোটবুকসের কী কাজ পারমিশনে যাই। হ্যাঁ একটা নোটবুকসে আপনার যেটা আপনি টেক্সটগুলো আমি নোট করে রাখবো সেটা আমার কন্ট্যাক্টটা আপনার অ্যালাউ করে নিছে, ফোন নম্বর অ্যালাউ করে নিছে, হ্যাঁ স্টোরেজ অ্যালাউ করে নিছে, এটার কোনো কাজ এগুলো একটিও আপনার কোনো আপনার প্রয়োজন নেই। তাই আমি এগুলো যেগুলো উল্টোপাল্টা পারমিশন আপনার ডেনি করে দেবেন। আর ডেনি করার পরও ফ্রেন্ডস যদি আপনি দেখবেন এটি আপনার ওপেন হচ্ছে না তাহলে এই এই অ্যাপসটি আমার দরকার নেই, ডিলিট করে দেবেন। হ্যাঁ ডিলিট করে আপনি পুনরায় আপনি দেখে নেবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায় যেগুলি আপনার ঠিক মতন রাইট। হ্যাঁ তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিওতে, ভিডিওটি আর লং করতে চাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লাগে হ্যাঁ ভিডিওটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।